বাজে সকাল 5:10 আর আমরা বেরিয়ে গেছি আমাদের নেক্সট এক্সাইটিং মানডে টু ডেস্টিনেশনের জন্য। সো বুঝতেই পারছো দেখে এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি, হাওড়া ব্রিজ ক্রস করছি, চলো থাকো আমাদের সাথে। গুড মর্নিং, সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মঙ্গল জানাকি। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ওয়ান ডে ট্রিপের সিরিজ কন্টিনিউ করতে। আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন ওয়ান ডে ট্রিপে, ফার্স্ট ডেস্টিনেশন ছিল ব্যারাকপুর, সেকেন্ড ওয়াজ টাকি। সো টুডে ইজ আ ডিফারেন্ট স্টেট, দ্যাট ইজ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের চান্ডিল বলে একটা জায়গা আছে, তো আজকে ডেস্টিনেশন হচ্ছে সেখানেই। তো আমরা সকাল 6:20 হাওড়া স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে নিয়েছি, যেটা আমাদেরকে টাটানগরে পৌঁছে দেবে 9:45। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা টাটানগরে পৌঁছে একটা বাইক রেন্ট নিয়ে নিয়েছি, ওই বাইকটাতে করে আমরা পুরো চান্ডিলটা ঘুরবো, মানে চান্ডিল অ্যান্ড আশেপাশে সাইড সিন। সো বেসিক্যালি চান্ডিলে একটা বিশাল বড় লেক আছে, তো ওখানে আমরা স্পিডবোট রাইড করার একটা প্ল্যান আছে, দেখা যাক ওখানে গিয়ে কীরকম সিচুয়েশান থাকে সেই বুঝে ডিসিশন নেওয়া যাবে। সো আফটার দ্যাট আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে ওখান থেকে আমরা চলে যাব দিলমা, একটা লেক আছে, তো ওই লেকটা দেখে নেবো। আফটার দ্যাট আমরা চলে যাব হচ্ছে দলমা স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, ওখানে আমাদের হাতি দেখার চান্স আছে। অ্যান্ড আমরা হিল টপেও যাবো। টোটাল আমাদের বেসিক্যালি 5টা স্পট আছে দেখার জন্য, সো পুরোটা দেখে নিই। আমাদের সেম ডেতেই ব্যাক আছে 6:30 সময়, তো আমাদের ট্রেন ওখান থেকে, সো আমাদের 4:45 ট্রেন হচ্ছে টাটানগর থেকে। সো আমরা বাইকটাকে আবার জায়গায় দিয়ে 4:45 আমরা ট্রেনে উঠে পড়বো আর হাওড়া স্টেশনে চলে আসবো, এখানে পৌঁছে যাবো আজকেই। কটা? 8:55 আমরা আজকে এখানে পৌঁছে যাবো। সো মানে একদিনে একটা ডিফারেন্ট স্টেট, তাও আবার কি পাহাড় নদী জঙ্গল ঝর্ণা সমস্ত কিছুটা একসাথে, সো সব গোটাটা মিলিয়ে টু ডেজ গোয়িং টু বি ভেরি এক্সাইটিং। সো দেখতে থাকুন ভিডিওটা অ্যান্ড উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। হ্যালো, সো আমরা এখন টাটানগর জাংশনে চলে এসেছি, এখান থেকে আমরা বাইক রেন্ট করবো অ্যান্ড দেন চলে যাবো চান্ডিলে। তো এটা একটু ট্রেনটা একটু লেট ছিল, আমরা একটু লেটে পৌঁছালাম এখানে, তো চলো যাওয়া যাক। টাটানগর স্টেশনে নেমেই স্টেশনের একদম পাশ থেকে আমরা একটা স্কুটি বুক করে নিয়েছিলাম, স্কুটির ভাড়া নিয়েছিল 500 টাকা, আর তার সাথে সব পারমিশনের পেপার দিয়ে দিয়েছিলো আর দুটো হেলমেটও দিয়েছিলো। তো স্কুটিটা নিয়ে ফার্স্ট কাজ করেছিলাম আমরা, তেল ভরিয়ে নিয়েছিলাম 300 টাকার। সো টোটাল 800 টাকায় আমাদের কিন্তু মানে এই জার্নিটা হয়ে যাচ্ছে খুব ভালো মতন। আর যদি তোমরা গাড়ি ফাড়ি নিতে চাও সেটা কিন্তু বেশ ভালোই কস্টলি পড়বে, মানে 1500 টাকা থেকে মিনিমাম স্টার্টিং আছে। তো যারা স্কুটি বা বাইক চালাতে পারো তারা অফকোর্স এরকমভাবে স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে পারো, এটা খুব কমফোর্টেবলও হবে। আর বাইক বা স্কুটিতে গেলে একটা ভালো জিনিস কি, তোমরা দুদিকে এত সুন্দর যে সিনিক বিউটি, নদী প্লাস পাহাড় দেখতে পাচ্ছ, এগুলো একদম ভালো মতন এনজয় করতে পারবে। স্কুটিটা 10 থেকে 15 মিনিট চালানোর মধ্যেই কিন্তু আমরা সুন্দর পাহাড় দেখতে পাচ্ছিলাম, নদী দেখতে পাচ্ছিলাম। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে একটা মন্দির, তো চলো যাওয়া যাক। হ্যালো, সো আমাদের চান্ডিল ব্লকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে একটা শিব মন্দির, সেটা হচ্ছে জয়দা শিব মন্দির। এই যে সো এখানে দেখা যাচ্ছে এই শিব মন্দিরটা, এখানে আমরা যাব, এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফর টুডে, তো চলো যাওয়া যাক। সত্যি খুব পরিষ্কার ছিল, আর পরিষ্কার রাখার জন্য তোমাদেরকে মন্দিরের ভেতরে ঢুকেই প্রথমে এই সিঁড়ি দিয়ে নেমে নিচে জলে ভালো করে পা ধুয়ে নিতে হবে। নদীর জলটা কিন্তু খুব পরিষ্কার ছিল, অনেক কটা সিঁড়ি ছিল, সকলের সিঁড়ি থেকে নিচে নেমে এসে তোমাকে ভালো করে পাটা ধুয়ে নিতে হবে, আর পাটা ধুয়ে বেশ ভালো ফিলিং আসবে, একটা রিফ্রেশিং ফিলিং আসবে। জলটা খুবই ঠান্ডা ছিল সেই সময়, সো পাটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি। পরিষ্কার জলে পরিষ্কার হয়ে পা ধুয়ে এখন আমরা ওপরে যাব, আবার এতগুলো সিঁড়ি ক্রস করে আমাদেরকে ওপরে চলে যেতে হবে। ভেতরে কিন্তু অনেক কটা মন্দির আছে, রাম ঠাকুরের মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, আর এটা কিন্তু অনেক পুরনো একটা মন্দির, কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউটা করবে না, সো সেজন্য ক্যামেরা বাইরে রেখে আমরা এখন ভেতরে গিয়ে ঠাকুর নমস্কার করে নেব। অনেক
প্রাচীন পাথরে খোদাই করা ঠাকুর দেখতে পাচ্ছি। আর তার সাথে অনেক শিবলিঙ্গ কিন্তু মাটির তলা থেকে এরকমভাবে রাখা ছিল, তো এগুলো দেখে বেশ ভালো লাগলো। এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে চান্ডিল ব্যারেজটা, অ্যান্ড এটার জাস্ট অপোজিটেই আমরা চান্ডিল লেকটা দেখতে পারবো। সো চলো যাওয়া যাক। মারাত্মক সুন্দর জায়গা, এখানে এসে মানে স্পিডবোট ছাড়াও মানে এখানকার যে সিনিক বিউটিটা আছে ওটা জাস্ট মারাত্মক। দেখো একবার এই জায়গাটা, মানে পিছনে একদম সুন্দর পাহাড়, অ্যান্ড এই লেকটা জেনে নেবে যে আদৌ স্পিডবোট চলছে কি চলছে না। যদি নাও চলে তাহলেও চান্ডিলটা মানে অ্যাজ এ সিনিক বিউটি দারুণ জায়গা। সো চান্ডিল ড্যামে স্পিডবোট রাইডের জন্য টিকিট আমরা কেটে নিয়েছি, অ্যান্ড এখন আমরা ওই জেটিটাতে যাব। ওখানে লাইন দিয়ে আমাদের টিকিট নিয়ে দাঁড়াতে হবে, অ্যান্ড তারপর একটা একটা করে স্পিড বোট আসে আর সেটাতে আমরা চলে যেতে পারবো। আমাদের অ্যাকচুয়ালি ফোর শেয়ারিংয়ে পড়েছে, তো আমরা দুজন আছি, তার সাথে আমাদের আরও দুজন আছে, তারা আমরা চারজন মিলে এই রাইডটা করব। এখান থেকেই জাস্ট দারুণ লাগছে পাহাড়গুলো দেখে, আর তারপরে জলটা এতটা ক্রিস্টাল ক্লিয়ার, এটা আরও যেন সুন্দর করে দিচ্ছে জিনিসটাকে। সো দেখা যাক চলো কেমন এক্সপিরিয়েন্সটা হয়। স্পিডবোটে উঠে গেছি, শুরুর দিক থেকেই এতটা এক্সাইটিং লাগছিল, অ্যান্ড তারপরে একটু ভয় ভয়ও লাগছিলো, এত স্পিডে চলছিল আর জার্কিং হচ্ছিলো। বাট দ্য জার্নি ওয়াজ রিয়েলি এক্সাইটিং, সিনিক বিউটি, অ্যান্ড এই লেকটা এত ক্লিয়ার, এত সুন্দর লাগছিলো দেখতে, দূরের পাহাড়গুলোও বেশ ভালো লাগলো। সো চান্ডিলে গেলেই 100 টাকা পার হেডে স্পিডবোট রাইডটা তো আমি বলবো একদম মাস্ট হ্যাভ। এত কম দামে, এত রিজনেবল প্রাইসে স্পিডবোট জাস্ট ভাবা যায় না। উই এনজয় লাইক হেল, তো তোমরা এলে তোমরাও এনজয় করো। স্পিডবোট রাইড করে জাস্ট মজা শিখেছিল। সো আমরা স্পিডবোট রাইড করার পরে পিছনে অনেকটা হোটেল আছে, এখান থেকে আমরা লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চে বেশি ভারী কিছু করিনি, কারণ কি আমাদেরকে একটা ট্রেকিং টাইপের করতে হবে, দলমা পাহাড়ে গিয়ে আমাদের একটা ট্রেকিংয়ের প্ল্যান আছে, সেজন্য খুব একটা ভারী কিছু খাইনি। জিরা রাইস আর চিকেন নিয়েছিলাম, সাথে একটা কোক, 330 টাকা মতন বিল হয়েছে। সো একটা হোটেলে খাওয়া দাওয়া বেশ ভালোই। সো এখন আমরা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাবো টুয়ার্স দলমা পাহাড়। সো চলো। আমরা এখন চলে এসেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, এই যে ভেতরে পড়েছি, এই বিশাল বড় হোর্ডিংটা ছিল। হাতি থাকে, সুতরাং আস্তে আস্তে চালাতে হবে, যদি ফর্চুনেট হই আমরা তাহলে হাতি দেখতে পাবো। দলমা স্যাংচুয়ারির একদম করে ঢুকতে গিয়েই আমরা দেখতে পেলাম একটা হাতি ওখানে রাখা আছে, দেখে এত খুশি হয়ে গেছিলাম যে মনে হলো যেন এতটা ট্রাভেল করে আসাটা যেন সার্থক হয়েছে। সো আসলে কিন্তু এটা একটা বন্য হাতি, কিন্তু দলছুট হয়ে গেছে বলে ওকে এখানে রেখে টেক কেয়ার করা হয়। সো আমরা এখন ঢুকে পড়েছি দলমা স্যাংচুয়ারির একদম কোর জায়গাতে। সো এখানে বেসিক্যালি গাড়ি নিয়ে ঢুকতে গেলে 50 টাকা, আর বাইক নিয়ে যদি ঢুকতে চাও তাহলে 20 টাকা, আর পার হেড এন্ট্রি হচ্ছে 2 টাকা করে। টোটাল আমাদের পড়লো হচ্ছে 24 টাকা। ভেতরে হাতি মানে ছাড়া অবস্থাতে হয়তো ফরেস্ট, একদম ভেতরটা পুরো ফরেস্ট, আর সামনেটা পাহাড় আছে, দারুণ রাস্তা। বাড়ি
এর এত কাছে ফরেস্ট, পাহাড়, লেক সব জাস্ট ভাবা যাচ্ছে না। একদম হিডেন জেম একটা। Everyone must visit. থেকে ডিরেক্টলি এখানে চলে এসেছি, এখানে আসতে আধ ঘন্টা সময় লাগলো। সো লেকটা খুবই সুন্দর ভিউ এখানে। সো আমরা ওয়াটারফলটাতে আজকে আর যাবো না, বিকজ টাইমে হবে না, কারণ এটা ট্রেক করতে হবে। তো এখানে একটা পিকনিক স্পট মতন আছে। সো দিস ইজ দলমা। সো এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাবো টাটানগর রেলওয়ে স্টেশনে, উইচ উইল টেক অ্যারাউন্ড অ্যান আওয়ার, অ্যান্ড ওখান থেকে হাওড়া স্টেশন অ্যান্ড দেন বাড়ি। সো এই ছিল আজকের ব্লগ। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অফকোর্স লাইক অ্যান্ড শেয়ার করে সেটা জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন টেক কেয়ার, বাই বাই।